আমি যেন এই বাড়িতে যেন বসে ভাত দিবে, ভাত খেয়ে যাবো হারি, আমার ঘর দাম দিয়েছে, তাওয়া দিয়েছে, আমার দশজনে দেখে যান। প্রায় ৪০ বছর ধরে নিজের বসত ভিটায় ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন বৃদ্ধা বাসিরন বেগম। তবে বড় ছেলের কর্মকাণ্ডে এখন নিজের বসত ভিটাই যেন অচেনা হয়ে গেছে তার কাছে। এই বাড়িটা বেশি বিক্রি করতে গেছে আমার দলিল আমার, হ্যাঁ হ্যাঁ মানুষ তার আয়না বাইতে উঠাই দিব বিঘা দেয় আমার, এই যে একটা বুড়ি দিয়েছে হুস করে দেখুন দেখতে পারো, চাইয়ে দুঃখ করে ভিক্ষা করে এই প্রধান পাচ্ছি সবার কাছে, আপনারা জানি না দেখবেন জানি বেশি মিশা কথাই কয় না সত্য কথাই কয়। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের সুভান মার্কেট এলাকার বাসিন্দা বাসিরন, স্বামীর মৃত্যুর পর যে সন্তানকে ভিক্ষা করে খাইয়ে পড়িয়ে বড় করেছেন সেই ছেলেই গোপনে জমি বিক্রির পরপরই মাকে ফেলে চলে গেছে শ্বশুর বাড়ি। এদিকে জমির ক্রেতা ওই বৃদ্ধাকে বসত ভিটা থেকে বের করে দিয়ে ঝুলিয়ে দিয়েছে তালা। শেষ বয়সে নিজের ভিটায় আশ্রয় না পেয়ে সরকারের কাছে সহযোগিতা চাইলেন বাসিরন বেগম। এমপির কাছে চাইতেছি, শেখ হাসিনার কাছে চাইতেছি, বাড়ি আমার আপনারা ধন্যবাদ করে দিবেন, আমার কেউ নাই বাবা, আমার মাঝে ভাই নাই, বোন নাই, কোনো চাষা নাই, চাষি নাই, সব মারা গেছে গা, আমি কম বক্ত একলা রয়েছি, আপনাকে দয়া যাও আমার নিজে ধন্যবাদ করবেন। এমন ঘটনায় হতবাক স্থানীয়রাও, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি স্থানীয়দের। বাসে তো চুরি করে বেঁচে থেকে গেছে, কত বিক্রি করছে না করছে ওটা আমরা জানি না, উনি নিঃস মানে নিঃস হয়ে গেছে, বাড়িতে বাইর করে দিছে উনি। আমরা দাবি চাই প্রশাসনের মাধ্যমে যার জায়গা পুনরায় জানি ওটি ফেরত পায়। এই বয়োজ্যেষ্ঠ মৃত্যুর আগে এমন একটি মানুষের জায়গাটা, এটা সন্তান হোক বা অন্যভাবেই হোক, সেটা বিক্রি করার কোনো এটা প্রতারণার শামিল বলে মনে করি। এদিকে টাকা পরিশোধ করলে বসত বাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বললেন জমির ক্রেতা। একজন কিনে নিছি, এখন শুনতে পারি যে বাসুদের মায়ের এটা কাগজপত্র আছে, পাশে মাসুদ এবং মাসুদের মা যদি আমাকে আগে বলতো যে আমার কাগজপত্র আছে তাহলে আমি জমিনটা কিনতাম না। বাসেতের বাড়িটা বুঝাই দিব এবং বাসেতের মায়ও নিতে পারে, বাসেতেও নিতে পারে, মাসুতও নিতে পারে, যে অগ জিনিস ওরা নিব, আমার টাকা হইলে হইল। শিগগিরই বৃদ্ধার ভিটে উদ্ধার করে হস্তান্তর করার আশ্বাস মিলল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। গফুর যে বাড়িটা কিনছে ও এক সপ্তাহ সময় নিছে, এক সপ্তাহের মধ্যে বাড়িটার চাবি ইউনুসারের মাধ্যমে আমার কাছে পৌঁছাই দিবেন, ইউনুসার দিবেন, তার পরবর্তীতে ওই বৃদ্ধ মহিলাকে এই বাড়িটা আমরা হস্তান্তর করবো ইনশাল্লাহ। এক সপ্তাহ টাইম নিচ্ছে ওই ছেলেরই যাতে মার সাথে একটা সুসম্পর্ক সৃষ্টি হয় এবং সুন্দর পরিবেশের মধ্যে তারা বসবাস করতে পারে সেটার ব্যবস্থা করব। বাসিরন বেগমকে দ্রুত তার ভিটে মাটি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বড় ছেলের শাস্তির দাবি স্থানীয়দের। বিজয় টিভি, নিউজ ডেস্ক।